আসসালামাইকুম, আমি বাংলা কৃষক। এই মুহূর্তে আছি সেই চিরচেনা জায়গা কলেজ মোড়, যে এটা সবাই চিনে সবাই যায়। যাই হোক, যারা ভাবছেন যে কীভাবে কলেজ মোড় যাবো, এটা অবশ্য বিশুর থেকে আপনি 10 টাকা ভাড়া নিবে আর সরাইল থেকে 5 টাকা, এদিকে আছে কালীকচ্ছ, কালীকচ্ছর থেকে 5 টাকা। তো চলুন এবার আমাদের সেই সরাইল কলেজে ঢুকি। ওকে, সালামু আলাইকুম, আমি বাংলা কৃষক, আপনাদের মাঝে হাজির হয়েছি। এই মুহূর্তে আছি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা কালীকচ্ছ গ্রামে। যদিও সেটা কালীকচ্ছ গ্রাম, কিন্তু এই মুহূর্তে আমি সেই জায়গাটাতে বসে আছি যা সরাইলের সবার প্রিয় স্থান, সরাইল সরকারি কলেজ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কলেজ মাঠে বসে আছি। যাক, এখন খেলা হবে, আপনারা সবাই দেখবেন। আর তো চলুন আগে কলেজটা দেখে নিই। Put your hands up. Yeah, the meat bro Sanjan and Khushbu Grabal. Give me a kiss. এটা না কথা হলো গিয়া আছে, যারা যারা এই সরাইল কলেজের ছাত্র, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই কলেজের কি কি ফল খেয়েছেন? নারিকেল, জলপাই, পেয়ারা, জাম্বুরা, কাঁঠাল, আরও অনেক কিছু আছে। তার মধ্যে আমি কিন্তু প্রায় সবগুলা খেয়ে ফেলেছি। যাই হোক, যদিও আমি 2015 সালের স্টুডেন্ট, তবে কাঁঠালটা বাকি আছে আর কি। খাইছি নারিকেল, খাইছি জাম্বুরা, খাইছি পেয়ারা, তারপর তো এইরকম ফল গাছ আছে, আর তো আমি দেখতে পাচ্ছি না। যাক, কলেজের লাইফটা খুব মিস করব। আর আপনারা কী কী খেয়েছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানি। সবচেয়ে ভালো লাগে তখনই যখন দেখি কলেজটা একবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর অবশ্য আমি একদিন সৎ চোখে দেখেছি আমার সেই সদ্রীয় প্রিন্সিপাল স্যার মিদ আহমদুল কামাল স্যার, যিনি নিজে এই কলেজের ময়লা আবর্জনা এই যে এরকম স্থানে ফেলতে দেখেছি এই যে। সো আমি অনেক অনেক হ্যাপি সেই স্যারের ছাত্র হিসেবে। আমি গর্ব করতে পারি, তখনই আমি গর্ব করতে পারি যখন আমি দেখি সেই সরাইল কলেজটা অনেক পরিষ্কার, সবাই দেখে অনেক ভালো লাগে। ভালো লাগে কিন্তু পরিবেশটা দেখছেন, সেই অসাধারণ জোস। তো চলেন আমরা এবার কলেজটা আরেকটু বার ঘুরতে দিই। সো ভাই ভাই, এবার চলে যাবো। আসলে ফল খাইবো গীতা, সরাইল কলেজের অনেক ছাত্রছাত্রী আছে যারা কলেজের বাথরুমটাই চিনেন। সো সেট, আরে না চিনলে হবে না, তো চিনতে হবে, তা আমাদের কলেজ, আমাদের কি চিনতে হবে।
আর এটা আমাদের জন্যই, আমরাই তো উপভোগ করবো, ঠিক না? যাই হোক, এবার হবে ইনশাল্লাহ, আবারও হবে নারিকেল। তো এইবার কাঁঠাল মিস করবো না, কাঁঠালটা আমার লাগবে, কারণ কাঁঠালটা আমি এখনও টেস্ট করতে পারিনি। কিন্তু অনেক অনেক অসাধারণ যে কলেজের নারিকেল যে খাইছে সে বলতে পারবে যে কলেজের নারিকেল কত স্বাদ। যাই হোক, তো কলেজ ঘোরাঘুরি আপনারা শেষ, এখন যাওয়ার পালা। সো আবার একটা ঘুরন্তি দিয়ে দিই। দাঁড়টি দেখছেন, এই খুব সুন্দর, প্রত্যেক দিন সাই দিয়ে মাঝে। হ্যাঁ, সো এবার আমরা কলেজ থেকে বেরিয়ে হয়ে যাব, তো চলুন। প্লেসটা কিন্তু অসাধারণ, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমি মনে করি আমাদের সেই সরাইল কলেজ আত্মার সাথে সম্পর্ক এই কলেজটা। অনেক নিরিবিলি পরিবেশ, সবুজ শ্যামলে ঘেরা, প্রাকৃতিক নির্ভেজাল এক পরিবেশ আমাদের সরাইল সরকারি কলেজ। ও সুন্দর না, সো সুইট, সেলফি, ওকে হয়ে গেছে সেলফি। সো চিরচেনা এই জায়গাটার মধ্যে কে কে আড্ডা দিয়েছেন, যে অনেকে আড্ডা দিচ্ছেন। সবার আমরা বেরিয়ে যাব কলেজ থেকে। আসলে কলেজ লাইফটা অনেক অনেক এনজয় করেছি, করতেছি এখন, আমি রানিং স্টুডেন্ট এই কলেজে। যাই হোক, আজকে কলেজ সরকারিভাবে বন্ধ, ভাবলাম যে একটা ব্লগ করি কলেজে, নিরিবিলি পরিবেশ ভালো লাগবে, সবাই দেখে উপভোগ করবে, যারা যারা কলেজে আসতে পারে নাই বা অনেকে আসতে পারে নাই, বাইরে আছে, দেশের বাইরে আছে, তারা অবশ্যই কলেজটাকে দেখে অনেক অনেক আনন্দ পাবে। আর আশা করি আমাকে আসেন, বাইকটা দেখালাম, এই যে অসাধারণ পরিবেশ, মনোমুগ্ধ। এখানে অবশ্য আড্ডা দেওয়া যায়, সেই রকম আড্ডা, কত আড্ডা দিচ্ছি 2015-এ, এখন তো আসি না, কম, খুব কম। তো বাহিরটা দেখলেন, ওকে, ক্যান্ডিডেট চিনতে পারছেন? সেই গার্লফ্রেন্ডে যে চকলেট কিনে দিতেন, মনে আছে? কত কিছু কিনে দিচ্ছেন, কফি দিছেন, লাভেল আইসক্রিম দিছেন। চলেন সামনে যাই, কলেজ দেখলেন, আপনাদের কীরকম লাগলো তা তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যাই হোক, আমি মনে করি যে অসাধারণ, অসম্ভব সুন্দর লাগবে আমাদের সেই সরাইল কলেজ। তবে দুঃখের বিষয়, জিল্লু ভাই আপনার উদ্দেশ্যে বলছি যে এই যে কলেজ গেটের সামনে এরকম ব্যানার, বিভিন্ন প্রকার অ্যাড দিয়ে এই যে কলেজ গেট থেকে নোংরা করছে, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। এই যে এটা অবশ্য তুলে নেবেন, এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, ঠিক আছে?